প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন, আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং এই ভালোবাসার আয়োজনে অবশ্যই আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন, পরবর্তী সময় দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের প্রাণপ্রিয় কণ্ঠশিল্পী, পরিচ্ছন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় শিল্পী আজকে স্টুডিওতে এসেছে আমিরুল মোমিনীন মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে। এবং আপনি তো এই অনুষ্ঠানে এর আগে এসেছেন, এর পরে এসেছেন এবং আজকে আসলেন, এ নিয়ে তিনবার। কেমন লাগছে এসে? খুবই ভালো। এই অনুষ্ঠান ছড়িয়ে গেছে, অসংখ্য মানুষ এই অনুষ্ঠান দেখে। আপনি ধারাবাহিকভাবে উপস্থাপনা করছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। 5 বছর তো হতে যাচ্ছে, জি, সব মিলিয়ে এটা বড় অর্জন। আলহামদুলিল্লাহ, অনেক বড় অর্জন। এবং আপনাদের ভালোবাসা, দোয়া, পরামর্শ নিয়েই আশা করি যে আমরা সবাই মিলে আর অনেক দূরে এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের রয়েছে, বাকিটা আল্লাহ পাকের। অবশ্যই ভাই, আমরা সরাসরি গান শুনতে চাই, এরপরে আরো কথা শুনবো। জি, কোন গানটি শোনাবেন? প্রথম গানটি শিরায় শিরায় রক্তকণায় আছে তোমার নাম, কথা এবং সুর আমারই। এটা অনেক জনপ্রিয় গান, মানে লোকালয়ে, গ্রামগঞ্জে, সব জায়গায় ভেসে বেড়ায়, সকল শিল্পীর মুখে মুখে। প্লিজ ভাইয়া। শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম, আল্লাহু আল্লাহু তোমারি নামের গুণে পাপি পায় মুক্তি, তুমি হলে জ্বললে জ্বালালুহু, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা, আ তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা, তুমি পাঠালে রাসূল শুকরিয়া জানাই আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা, আ দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা, তুমি পাঠালে রাসূল শুকরিয়া তোমায় আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। শিরায় 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 রক্ত কণায়
আছে তোমার নাম আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মানে অনেক চমৎকার, এত চমৎকার এবং এত জনপ্রিয় গান যে সবাই আলহামদুলিল্লাহ গানটাকে সেভাবে গ্রহণ করেছে। গান লেখা এবং গাওয়ার ক্ষেত্রে মানে যেমন আপনার উচ্চারণগুলো আমার কাছে সবসময় একটা ব্যতিক্রমী মনে হয়। আচ্ছা, খালিদ হোসেন স্যার বরাবরই কথাগুলোকে একদম স্পষ্ট করে উচ্চারণ করত। আপনার গায়কির ভেতরে এই জিনিসগুলো আমরা খেয়াল করি যে উচ্চারণগুলো বেশ মানে মানে একদম মানে কাট কাট যেটা বলবো, করা করা যেটা বলবো, বা শব্দের যেটা মানে উচ্চারণগুলো একদম শব্দবেজ শব্দ যেগুলো গানের ভেতরে সচরাচর পাওয়া যায় না, এটি কেন বা কী কারণে আপনার মনে হয় যে আমি উচ্চারণটাকে এভাবেই ধরব? এটা বিষয় হচ্ছে যে আমি তো শুধুমাত্র গানের কর্মী না, এর বাইরে সাংবাদিকতার কর্মী এবং উপস্থাপনা করতে হয়, অনেক সময় নিউজের নানা ধরনের কাজ করতে হয়। তো ওই কাজগুলোতে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে, বিশেষ করে গণমাধ্যমের জন্যে, বিশেষ করে ভিজুয়াল মিডিয়ার জন্যে উচ্চারণ অপরিহার্য। আমি একটা কথা সবসময় বলি যে একজন যদি শুদ্ধ উচ্চারণ পারেন এবং শুদ্ধভাবে লিখতে পারেন তাহলে তার চাকরি নির্ধারিত, একদম অবধারিত। তো গণমাধ্যমে কাজ করতে গিয়ে এই বিষয়ে সচেতনতাটা বেড়েছে, তবে এই গানের মধ্যে এই উচ্চারণের বিষয়টা কেউ পছন্দও করতে পারে আর নাও করতে পারে। অনেকে বলতে পারে যে এত শুদ্ধ কি দরকার, না সেটা না। থ্যাংক ইউ মানিক ভাই, আমাদের দর্শক আছে, আমরা ফোন নিয়ে পরের গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি হাদিউজ্জামান ভাই, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিরুল মুমিনীন মানিক ভাই স্টুডিওতে আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার তো অনেক গান, বিশেষ করে আমি তো রিকোয়েস্ট করবো নিজেই মাঝে দশ মাস দশ দিন গানটা শুনলে আমার অনেক স্মৃতিগুলো মনে পড়ে। এই আপনি যেগুলো তুলে নিয়ে আসছেন, এই যে ব্যস্ততা, এখন আমাদের ব্যস্ততা ঘিরে ধরেছে, বাসায় যাওয়া হয় না, পিঠা খাওয়া হয় না, শীতের সময় যে অ্যামেজগুলো টোটালটাই তুলে নিয়ে এসছেন। আর একটা দর্শক আছে, আমরা নিয়ে পরের গানে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি আমি রুহুল আমিন বলতেছি, পঞ্চগড় থেকে। জি রুহুল আমিন ভাইয়া, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমিরুল মুমিনীন মানিক ভাই আমাদের সঙ্গে রয়েছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি গানের রিকোয়েস্ট হচ্ছে তুমি আসমানে থাকো প্রভু, একটা গান আছে যে। জি জি, এটা তো আপনারই গান। তারেক ভাইয়ের কন্ডিশন। জি ইনশাআল্লাহ সময় সুযোগ হলে চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। জি কোন গান শুনাবেন? নাতে রাসূল গাওয়া দরকার। জি সেই জন্য নাতে রাসূলই গাইছি, এটার নাম হচ্ছে শুভ্র কবুতর। বা এই গানটাও একসময় খুব পরিচিত ছিল বা মানুষের কণ্ঠে ছিল, তো আমি আবার নতুন করে স্মৃতি স্মরণ করিয়ে দিতে চাই। ছিল না আছে? জি ভাইয়া। শুভ্র কবুতর যারে উড়ে যা আরব সাগর পাড়ি দিয়ে, এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর শুভ্র কবুতর যার উড়ে যা আরব সাগর পাড়ি দিয়ে, এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর শুভ্র কবুতর, শুভ্র কবুতর
মনটায় আমার বড়ই ব্যাকুল, যেতে আরব দেশে নবীর স্মৃতির পরশ যেথায় আছে মিশে মিশে, স্বপ্নে হলেও যেন পারি, স্বপ্নে হলেও যেন পারি দেখতে নবীর কাবা ঘর, দেখতে নবীর কাবা ঘর। শুভ্র কবুতর যারে উড়ে যা আরব সাগর পাড়ি দিয়ে, এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর সাধাছে সম্বল নাই রে, বাঁচব শুধু স্বপ্ন নিয়ে, পাখা থাকলে নবীর রাজায় যেতাম উড়াল দিয়ে, সেই পুণ্যভূমি দেখতে যেতে, পুণ্যভূমি দেখতে যেতে কাঁদে গহিনন্তর, কাঁদে গহিনন্তর। শুভ্র কবুতর যারে উড়ে যা আরব সাগর পাড়ি দিয়ে, এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। শুভ্র কবুতর যারে উড়ে যা, যারে উড়ে যা। বাহ, খুব চমৎকার। এবং এটি আমার কাছে বেশি ভালো লাগে যে যখন ভিন্নতা থাকে এবং গানের গায়কির ভেতরে, আমি এক ধরনের স্টেজ করছি বা আমি স্টুডিওতে ভার্সন একরকম করেছি, কিন্তু লাইভে যখন আমি ওর পরিবেশন করি তখন চেঞ্জিংটা থাকে, এটা একটু চেঞ্জ করে গাই। হ্যাঁ, এটাই হচ্ছে যারা পারফেক্ট এবং যারা সাধনা করে বা সঙ্গীতে যারা বোঝে, মীর গমক সুর নিখেলা করা যারা বোঝে, তারা এই কাজগুলো করতে পারেন। যেমন আমি এই যে শেষ করলাম, হুম হুম, যে কাজগুলো দিয়ে, এটা মূল গানের মধ্যে আমি ওইটাই বলছিলাম যে ভিন্নতাটা, এটা আলাদা একটা স্বাদ। শাহিদুল ইসলাম বাহরাইন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এমডি নূর আলম মনি মাশাআল্লাহ লিখেছেন, জুবায়ের আহমেদ লিখেছেন, আমি যখন হাঁটতে শিখিনি এই গানটি শুনতে চাই, এরকম অনেক গান এবং ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে যে আপনার কণ্ঠে আবৃত্তিও শুনতে চেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর কথা নয়, আমরা আরেকটি দর্শকের ফোন নিয়ে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছিলেন? ভাই মাসুদ খান বলছিলাম, ভাই কুড়িগ্রাম থেকে। জি মাসুদ খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানিক ভাইকে দেখতে পাচ্ছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাই, আপনার কাছে একটা আছে ভাই, তুমি আসমানে তাজে প্রভু। জি ধন্যবাদ ভাইয়া, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। এখন একটু একটু ভিন্ন ধরনের গান, সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই টক শো দেখছি, আমরা টক শো দেখছি এবং টক শো এখন জনপ্রিয় অনুষ্ঠান, এটা এখন না শুধু আগে থেকেই। তো টক শো নিয়ে গান, এটা একটু ভিন্ন মাত্রিক গান, কিন্তু আগে থেকে জনপ্রিয় হলেও ইদানিং এর টক শো গুলো বেশ মানে মানে কি বলবো, ভাইরালের মতো, যেটা এখন একটা শব্দ প্রচলিত আর কি, মানে ইদানিং কালে টক শো গুলো একটু ভিন্ন রকম জমছে ভালো আর কি, খুবই জমে যাচ্ছে। এই টক শো নিয়ে আবার নতুন করে টক শো হচ্ছে, টক শোর ইস্যু নিয়ে আবার টক শো হচ্ছে। তো সুতরাং আসলে টক শো গুলো থেকে কি পাচ্ছি সেটাও একটা বিষয়, যে আমরা কি শুধুমাত্র ঝগড়া শিখছি অথবা বিদ্বেষ ছড়াচ্ছি। যাই হোক, এই গানটার শিরোনাম হচ্ছে টক শো, আমরা টক শো দেখতে থাকি, সমস্যা নেই,
কিন্তু টক শো দেখে যেন আমরা বিদ্বেষ প্রবণ না হই এবং আমরা যেন কারো সম্পর্ক বিদ্বেষটা না ছড়াই বা অহিংসার মনোভাব নিয়ে যেন আমরা টক শোতে না আসি। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। রাত যত বাড়ে টিভির ওই পর্দা জুড়ে আলোচক তর্ক করে, মনে হয় টিভি খানা পাগলের এক বাক্স বাক্স বাক্স। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। রাত যত বাড়ে টিভির ওই পর্দা জুড়ে আলোচক তর্ক করে, মনে হয় টিভি খানা পাগলের এক বাক্স বাক্স বাক্স। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। ঘন্টার পর ঘন্টা চলে এই কথার খেলা, দুপক্ষে ঝগড়া হলে দর্শক বাড়ে মেলা। ঘন্টার পর ঘন্টা চলে এই কথার খেলা, দুপক্ষে ঝগড়া হলে দর্শক বাড়ে মেলা। সুপার হিট হয় প্রোগ্রাম সুপার হিট হয় প্রোগ্রাম, প্রোডিউসারের বাড়ে দাম সুপার হিট হয় প্রোগ্রাম প্রোডিউসারের বাড়ে দাম। অর্থ নষ্ট করে তবু দেখি এসব প্যাচাল, প্রতি মাসে নেট ভাড়া দেই তিনশো তিনশো তিনশো। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। বাংলায় এমএ করে বাংলায় এমএ করে হয়ে যায় পানি গবেষক, বাংলায় এমএ করে হয়ে যায় পানি গবেষক, ঘুরে ফিরে চেনা মুখি টক শোর হয় আলোচক। সত্যি কিনা? বাংলায় এমএ করে বাংলায় এমএ করে হয়ে যায় পানি গবেষক, ঘুরে ফিরে চেনা মুখি টক শোর হয় আলোচক। টিভি চ্যানেলের গুণে টিভি চ্যানেলের গুণে চেনে ভাই জনগণে, টিভি চ্যানেলের গুণে চেনে ভাই জনগণে। চাইলে পাগল হতে চাইলে পাগল হতে সবাই মিলে টক শো দেখো, প্রতি মাসে নেট ভাড়া দেই তিনশো তিনশো তিনশো। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। রাত যত বাড়ে টিভির ওই পর্দা জুড়ে আলোচক তর্ক করে, মনে হয় টিভি খানা পাগলের এক বাক্স বাক্স বাক্স। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো, নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো টক শো টক শো। খুব চমৎকার। এবং মানে এই যে মানে পরিবেশ পরিস্থিতির আলোকেই মানে আমরা যেটা এখন চোখের সামনে প্রযুক্তির কারণে দেখতে পাই, সেই কথাগুলো আপনি চমৎকারভাবে তুলে নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর এই ধরনের মানে সমসাময়িক যে বিষয়টা আমরা সবাই ফিল করি মানে ফিল করছি বা সেটার দিকে আমরা তাকিয়ে থাকি, সেই বিষয়গুলো তুলে নিয়ে আসার জন্য। আমাদের অনেক দর্শক রয়েছে মানে ভাই, অনেকেই আপনার অনেক গানের জন্য আবার ডুয়েটের জন্য রিকোয়েস্ট করেছে দেখছি। জাকির হোসাইন জাফরি, আসসালামু আলাইকুম প্রিয় দু ভাই, কেমন আছেন? যৌথ পরিবেশন অনেক রিকোয়েস্ট। গোলাম রাব্বানি মাশাল্লাহ সৌদি থেকে উনি দেখছেন। আবুল কাশেম আপনি সাতক্ষীরা থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মানিক ভাইয়ের চমৎকার চমৎকার পরিবেশনা দেখছেন। অবশ্যই আপনার অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি আমার নাম বলি, জি জি বলুন। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন? আমি ওবায়দুল্লাহ তারেক বলছি, আমিরুল মুমিন মানিক ভাই সেটে আছেন, আমরা দুজনই শুনছি। আপনি বলুন মানিক ভাইয়ের কাছে কোন গানের রিকোয়েস্ট থাকলে করুন। জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে কোনো গান না, সত্যি কথা বলতে আমি অনেকদিন থেকে মানিক ভাইয়ের মানে ভক্ত বলবো না, আপনি যেহেতু লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যদিও এটা গানের প্রোগ্রাম, আপনি
আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, জাস্ট দু লাইন বা চার লাইন আপনি শোনাবেন, আমরা আছি আপনার অপেক্ষায়। চার লাইন শুনতে পারি? আপনি শোনান। হ্যাঁ, আমন্ত্রণ। এটা আমি লিখেছিলাম 27/9/2019 সালে। আমিরুল মুমিনিন মানি, সুতনি সময় ক্ষণিক, আমি তোমার শক্ত ভক্ত নই, তবে শুভাকাঙ্ক্ষী, তোমার মাঝে পেয়েছি কিছু সঠিক শুভ্র দৃষ্টিভঙ্গি। আলবাধারের এই লুকোচুরি খেলায় হারিয়ে যেও না কো বহু অসতর্ক খেলায়, সতর্ক হও সৈনিক, হতে হবে আরো চৌকস, তোমার দ্বারা হোক বিকশিত সুক্তের জৌলস। শুধু বিনয় যদি হয় তোমার ভূষণ, তবে কি ভূমে আধারে তুষণ, তোমার গান গ্রন্থ আর সংবাদের কথায় হাতুক বাংলাদেশ সঠিক পথের দীপ্ত ছোঁয়ায়। আমি উম্মিদ আহসিন বলছি, পূর্ব লন্ডনে বাস করছি, মন চাইলে উত্তর দিও সাথে আমাদের ভালোবাসা নিও, ইউকে তে এলে রইল তোমার দাওয়াত। অসংখ্য ধন্যবাদ উম্মে তাহসিন আপু, আপনি ইউকে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে চমৎকার, বিশেষ করে আমি বলবো মানিক ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো, আপনি শুনবেন যে একজন শিল্পীকে নিয়ে আপনি যে ব্যাকুলতা, ভালোবাসা এবং ছন্দ, তার কাছে কামনা, কি চাচ্ছেন, কি হবে, মানে এই যে ভালোবাসার ব্যাকুলতা দিয়ে আপনি একটা কবিতা লিখেছেন, এই জন্য মানিক ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। মানিক ভাইয়ের শুভেচ্ছা আপনাকে জানাবো। আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি মনে করি যে এই কথাগুলো সব শিল্পীর জন্যই। জি জি, আমি আপনার এই কবিতাটা শুদ্ধ সংস্কৃতি যারা আছে, যারা নতুন ভোর আনার প্রত্যয়ে কাজ করছে, তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চাই, উৎসর্গ করলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন, এবং আপনি যেভাবে সুন্দর সুন্দর লিখে যাচ্ছেন, শব্দ চয়নগুলো, গাঁথনিগুলো অনেক সুন্দর ছিল, আপনার জন্য শুভকামনা থাকলো অনুষ্ঠানের পক্ষ থেকে। ভাইয়া, আপনি তো এ বিষয়ের কথা বলবো না, যেহেতু মানে পরবর্তী সময় আমরা বিরতিতে যাবো, তো এখন কোন গান শোনাবেন? আচ্ছা, এখন একটু ভিন্ন মাত্রিক, আমার ছয় ভাষার একটা গান আছে, ওই পুরো গানটা আমি শোনাচ্ছি না, ওই পুরো গানের একটা অংশ বিশেষ শোনাচ্ছি। এই গানটার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের এবং মানুষের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে, পাশাপাশি একটা আবেদন বা আকুলতা উপস্থাপন করা হয়েছে যে আমরা যদি আমাদের হৃদয়কে অনেক উন্নত করতে পারি, তাহলে আল্লাহ এসেই আমাদেরকে বলবেন যে হে বান্দা, তুমি কি চাও, কি লিখতে চাও তোমার ভাগ্যলিপিতে বলে দাও, আমি লিখে দেব, এরকম একটা কামনা। চমৎকার। অন্তুম মুস্তা ফাউনালিজা কাল আমল কায়ুতি একুম দুনিয়া মিনাল আন, অন্তুম মুস্তা ফাউনালিজা কাল আমল কায়ুতি একুম দুনিয়া মিনাল আন, লি ইউহি কাল হক ওয়া ইউজি হা জালাম, লিউহিক আল হক ওয়া ইউজিহা জালাম, ফাকাদিমু ওয়া আসিরু বিল আকদাম, ইয়া ইখওয়ান হাইয়ু হাইয়ু ইয়া মুজাহিদিল ইসলাম, 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 খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদির সে পহলে, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদির সে পহলে, খুদ খোদা বান্দে সে পুছে, খুদ খোদা বান্দে সে পুছে, তেরি মেহরবানি রে জাকিয়া হায়, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদির সে পহলে, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদির সে পহলে। এবং ছয়টি ভাষা মধ্যে দুটো ভাষা এখানে শুনলাম, আরবি এবং হচ্ছে উর্দু।
তো চারটি ভাষা পরবর্তীতে শোনানো যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ভিন্নতা যোগ করবার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সকলের প্রিয় শিল্পী বিশিষ্ট সাংস্কৃতিক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আমাদের আমিরুল মোমেনিন মানিক ভাই আমরা বিরতির পরে এসে আরও সুন্দর সুন্দর গান শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগছে এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন সকলের প্রিয় শিল্পী শিল্পী আমিরুল মোমেনিন মানিক আমরা তার জনপ্রিয় জনপ্রিয় গান শুনছি এবং কিছু স্মৃতিচারণমূলক কথাও আমরা শুনছি আমরা এবার একটি ফোন নিতে চাচ্ছি ভাইয়া এরপরে আবার গানে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কি আছেন আমাদের সাথে জি ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক গানের রিকোয়েস্ট রয়েছে এখন আপনি কোনটি শুনাবেন আই ভোর আমি শোনাবো এই আই ভোর গানটার সঙ্গে আরেকটা গান যুক্ত আছে ঠিক আই ভোরের পরবর্তী যে প্রত্যাশা সেটা আই ভোর আই ভোর তোর জন্য স্বপ্ন দেখা হয় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায় তোকে পেলে পাব মুক্তির রেখা আয় ভোর আয় ভোর তোর জন্য স্বপ্ন দেখা হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায় তোকে পেলে পাব মুক্তির রেখা আয় ভোর আয় ভোর তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল তোর জন্য হেঁটেছি বহু দূর তবে কেন এই বেড়া যায় তোর জন্য কত আর কষ্টের হাহাকার তোর জন্য কত আর কষ্টের হাহাকার ভাঙিয়ে দে এই ঘুম ঘোর আয় ভোর আয় ভোর আয় ভোর আয় ভোর তোর জন্য স্বপ্ন দেখা হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায় তোকে পেলে পাব মুক্তির রেখা আয় ভোর আয় ভোর আয় ভোর হাজার মতবাদের ভিড়ে একদিন সকাল আসবে হাজার মতবাদের ভিড়ে একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে সেই দিন থাকবে না জুলুমার অবিচার থাকবে না মজলুম মানুষের হাহাকার সেই দিন থাকবে না জুলুমার অবিচার থাকবে না মজলুম
মানুষের হাহাকার, সকলে শান্তিতে থাকবে, সাম্যের পতাকা উড়বে, সকলে শান্তিতে থাকবে, সাম্যের পতাকা উড়বে, অমানিসা কেটে গিয়ে সুদিন আসবে, হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে, বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে, একদিন একদিন জাগবে, একদিন একদিন জাগবে, জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগ অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি, দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি। চমৎকার চিন্তা, চমৎকার গবেষণা এবং নচিকেতাকে নিয়ে এই গানটি করা নিঃসন্দেহে একটি চমৎকার আয়োজন ছিল, এবং আপনার জন্য শুভকামনা, দোয়া প্রাণভরে সব। অবশ্যই আপনার জন্য, আপনার পথ চলা সুন্দর। দর্শক যেভাবে আপনাকে উইশ করছেন, আমি দর্শককে বলবো মানিক ভাইয়ের জন্য আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। মোহাম্মদ হুসাইন, আপনি লিখেছেন, আমি কুয়েত থেকে মানিক ভাইয়ের কাছে এই আয়োজন দেখছি, একটি মায়ের গান শোনার রিকোয়েস্ট করেছেন। এমডি বখতিয়ার রহমান, আপনি সিরাজগঞ্জ থেকে দেখছি, খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। ওয়াহিদ ফারুকি, আপনি মালয়েশিয়া থেকে উপভোগ করছি বলে লিখেছেন, অনেক ধন্যবাদ ওয়াহিদ ফারুকি ভাইকে, তো আপনার প্রিয়, অনেক ধন্যবাদ। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন দেখছেন। অনেকে অনেক গানের রিকোয়েস্ট করছেন, এই পদ্মা মেঘনা গানের জন্য বারবার কমেন্টস করার দরকার নেই, আমরা তো, আমি তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ, যৌথ সুযোগ হলে ইনশাল্লাহ শোনানো হবে। ডক্টর মাহফুজুর রহমান আখুন স্যার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক সাধুবাদ জানিয়েছেন। অভিনন্দন প্রিয় শিল্পী আমিরুল মঈন মানিক এবং প্রিয় শিল্পী বৈদুল্লাহ তারেক, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা। স্যার আপনার জন্য দোয়া এবং ভালোবাসা, আপনি আমাদেরকে দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ধন্য করবেন। অনেক ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয়জন এবং কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আকন ভাই, আমার খুব প্রাণের মানুষ, তার জন্য নিরন্তর শুভকামনা এবং দোয়া আছে। জি স্যার, শুনছেন নিশ্চয়ই, আপনি শুধু মানিক ভাইয়ের নয়, আমাদের, আমার নয়, আমাদের সবার। ভাই এখন কোন গান শোনাবেন আমাদের? এই গানটা অনেকদিন ধরে গাওয়া হয় না, সেটা হচ্ছে যে পাকা পাকা সোনাধান, এটা আপনি শুনেছেন? আমি শুনেছি পাকা পাকা সোনাধান। একদম আমার মনে আছে যে 2005 অথবা 2004 সালে শশাসির একটি অ্যালবাম বেরিয়েছিল, ভিডিও অ্যালবাম, সেইখানে এই গানটি ছিল, কথা সুর আমারই। পাকা পাকা সোনাধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, মিঠো পথে যায় শোনা যায় বাউল সুরের তান, এ আমার জন্মভূমি, এ আমার, এ আমার জন্মভূমি বাংলাদেশ। পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, মিঠু পথে যায় শোনা যায় বাউল সুরের তান, এ আমার জন্মভূমি, এ আমার, এ আমার জন্মভূমি বাংলাদেশ। পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান ভোরের শিশির পড়ে যখন দুর্বা ঘাসের পরে, মুক্ত কণার হীরক ছড়ায় আমার হৃদয় ঘরে, ভোরের শিশির পড়ে যখন দুর্বা ঘাসের পরে, মুক্ত কণার হীরক ছড়ায় আমার হৃদয় ঘরে, সবুজের গাও পালতোলা নাও, এই তো আমার শ্যামলিমা সবুজের অভিধান। পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, ও দোয়েল শ্যামার গান শোনা যায় হিজলের বাগানে, মাঠের চাষি মসজিদে যায় আজানের আহ্বানে,
দোয়েল শ্যামার গান শোনা যায় হিজলের বাগানে, মাঠের চাষি মসজিদে যায় আজানের আহ্বানে, সবুজের মাছ নদীর ওই খাট, এই তো আমার প্রাণের প্রিয় বাংলা মাটির ঘ্রাণ, পাকা পাকা শোনা ধান কৃষকের মুখে গান, মেঠো পথে যায় শোনা যায় বাউল সুরের তান, এ আমার জন্মভূমি, এ আমার জন্মভূমি বাংলাদেশ, পাকা পাকা শোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা শোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা শোনা ধান কৃষকের মুখে গান। বাহ, একদম মানে গ্রামে ফিরে যাওয়া সেই সোনালি পাকা ধান কৃষকের মুখে। এই গানটা অনেকদিন পরে গাইলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে আমি এটি শুনেছি, এটি অ্যালবামেও শুনেছি, তখন ভিডিও দেখেছি মাশাআল্লাহ, এবং তখন তো আপনার চুলগুলো আরও ঝাঁকড়া ঝাঁকড়া। হ্যাঁ, সময় তো বদলেছে, সময় বদলেছে জি। আমাদের অনেক দর্শক রয়েছেন সাথে, আমরা ফোন নিয়ে পরের গানে যাব। এর ভিতরে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন মানিক ভাইয়ের জন্য, আমাদের জন্য বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করছেন, সবাই রিকোয়েস্ট করবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম জি। হ্যালো, কে বলছিলেন? আমি মনসুর আলী, শিক্ষক স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে বলছিলেন? আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম, মানিক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, মানিকগঞ্জ থেকে মনসুর আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মানিক ভাইয়ের সঙ্গে কথা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক ভাই ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি শিক্ষক স্যার, আপনার পাশের রুমমেট ছিলাম ভাই, ওই যে ডস হয় মতিহার হল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে। অসাধারণ স্মৃতি। হ্যাঁ, তো কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন, কোনো গানের রিকোয়েস্ট আছে কি মানিক ভাইয়ের কাছে, যেহেতু পাশে ছিলেন অনেক গানই শুনেছেন? জি জি, গানের রিকোয়েস্ট আছে, সবচেয়ে ভালো লাগছে অনেকদিন পরে মানিক ভাইকে লাইভ দেখলাম, দেখে আমার ওই মতিহার হলে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি জাগলো। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে মানিক ভাইয়ের কাছে, যে মায়ের একটা গান সবকিছু মিলে এটি গিয়ে যাবেন, কিন্তু আমি সেটা বলেছি না গে, যে আমি অবশ্য অন্য একটা গান গাইতে চেয়েছিলাম মায়ের, কিন্তু যেহেতু রিকোয়েস্ট আছে গাইতে হবে। দুটো গান গাবেন আপনি মাকে নিয়ে, দুটো গান গাবেন, আসবেন। এখন কোন গানটি শোনাবেন? এখন আরেকটা কোলাজ গান, মানে একসঙ্গে, সেটা হচ্ছে যে মানুষের জীবন বোধ নিয়ে। এই গানটা এই রকম যে মানব জীবন, আসলে মানব জীবন কী জন্যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কর্মতৎপরতা চলছে, অনেকে বৃত্তির পিছনে ঘুরছি, বৈভবের পিছনে, সুনামের পিছনে, আসলে কি এটাই উদ্দেশ্য? তো ওইটার একটু কথা আছে এইখানে শুরুতে। জি জি, মানব জীবন উতলাম কি যে কারণ, উতলাম মানুষ হল পতিত জমিন, কর চাষাবাদ নিড়ানি পানি না দিলে হবে যে বরবাদ, মানুষ হল পতিত জমিন, কর চাষাবাদ নিড়ানি পানি না দিলে হবে যে বরবাদ, মানব জীবন উতলাম কি যে কারণ, উতলাম বৃষ্টি না পড়িলে যেমন শুষ্ক থাকে জমি জমি, ইমান না থাকিলে তেমনি দেহ মরুভূমি,
বৃষ্টি না পড়িলে যেমন শুষ্ক থাকে জমি জমি, ইমান না থাকিলে তেমনি দেহ মরুভূমি। সময় মতো লাঙল দিও করিও আবাদ, মানুষ হলো পতিত জমি কর চাষাবাদ। নিড়ানি পানি না দিলে হবে যে বরবাদ, মানব জীবন উতলাম কি যে কারণ উতলাম। জীবনটা ঘুড়ি যার নাটাই সুতা নাই, উঠতে উঠতে হে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাটাই সুতা নাই, উঠতে উঠতে হে একদিন থেমে যাবে ভাই। ঘুড়িটা উড়ে আকাশটা ফুড়ে, ঘুড়িটা উড়ে আকাশটা ফুড়ে, সীমানা তার নাই সীমানা তার নাই। জীবনটা ঘুড়ি যার নাটায় সুতা নাই, উড়তে উড়তে হে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাটায় সুতা নাই, উড়তে উড়তে হে একদিন থেমে যাবে ভাই। ঘুড়ি জানে না নিজের খবর আপন চলার ঠাই, সে চলতে পথে আকাশ পানে হঠাৎ মারে ঘাই। ঘুড়ি জানে না নিজের খবর আপন চলার ঠাই, সে চলতে পথে আকাশ পানে হঠাৎ মারে ঘাই। সাবধানে তুই উড়িস আকাশে, ছিঁড়ে যেন না ফেলে বৈরি বাতাসে। সাবধানে তুই উড়িস আকাশে, ছিঁড়ে যেন না ফেলে বৈরি বাতাসে। ঘুড়ি রে তোর মর্ম বোঝা দেয়, তোর মর্ম বোঝা দেয়, তোর মর্ম বোঝা দেয়। জীবনটা ঘুড়ি যার নাটায় সুতা নাই, উড়তে উড়তে হে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাটায় সুতা নাই, উড়তে উড়তে হে একদিন থেমে যাবে ভাই। কাজী নজরুল ইসলামের গানের ভেতরে এগুলো আমরা খেয়াল করার সময় মানে চেঞ্জ একটা, মানে দাদরা তাল থেকে হুট করে আবার কাহার কত জায়গায় যাওয়া, আপনি যে কাজগুলো এখন মানে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই স্কেল এবং ইয়েটা চেঞ্জ করে যাওয়াটা সো টাফ জিনিস, সেটি করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেকেই কমেন্টস করছেন, আসলে আপনারা আমি শুরুতেই কিন্তু এড়িয়ে চলেছি অনেকের ফোন অনেকের কমেন্টস, আমাকে দু লাইন গান শোনার জন্য অনেকেই বারবার রিকোয়েস্ট করছেন। আমি কিন্তু চেষ্টা করছি, কারণ মানিক ভাইকে অনেকদিন পর পাওয়া, তার গানগুলো আপনি শুনিয়ে দিতে পারেন শোনার জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছি যে তার গান শুনতে, তারপরেও সময় সুযোগ হলে দু লাইন শুনিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সালাম আবদুল্লাহ ভাই, আপনি একটি কমেন্টস লিখছেন এবং রিপিট করছেন যে আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কাছে দোয়া চাই এবং সবার কাছে দোয়া চাই, আমি মালয়েশিয়া থেকে গত দু মাস যাবৎ অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনার জন্য অবশ্যই অনুষ্ঠানের পক্ষ থেকে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব যে সালাম আবদুল্লাহ ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, শেফা দান করেন ইনশাল্লাহ, যত রকম বৈরী পরিবেশ থেকে যেন আল্লাহ তাকে হেফাজত করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানিক ভাইয়ের সঙ্গে কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইফুল বলছি, আপনি আমাকে চিনতে পারেন আপনার বই মেলা থেকে, আপনাকে সব বই নিয়েছি আমি এ পর্যন্ত। মনে পড়েছে? হ্যাঁ, কিছু ছবি আছে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। ভাই আমি আপনার একটা গান শুনতে চাইলাম, খুব প্রিয় একটা গান, সেটা হচ্ছে নাগা দশ মাস ঘুরে ফিরে। আচ্ছা শোনা। জি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ঘুরে ফিরে সবাই ওখানেই আসছে, আশা করি যে সেটি আমরা শোনাবেন ইনশাল্লাহ। অনেকে একটু মানিক ভাই আমি একটু দু লাইন শোনাতে চাচ্ছি, সেটা অবশ্যই অনেক রিকোয়েস্ট করছে ইনশাল্লাহ, আমি দু লাইন শুনিয়ে দিচ্ছি। আসমানে থাকো প্রভু আমি জমিনে, এটা আপনি শোনাতে পারেন। ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ভুবন মাঝি আমায় তুমি
তোমার শেষ খেয়াতে তুলে নাও, আমি পন্থ পথিক ক্লান্ত দেহ পারঘাটাতে বসে আছি। ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও। ভবের হাটে সে আমার অনেক হলো চেনা, ও সঙ্গ হলো লেনা দেনা সাধের যত বেচা কেনা। ভবের হাটে সে আমার অনেক হলো চেনা, ও সঙ্গ হলো লেনা দেনা সাধের যত বেচা কেনা। এবার শেষ খেয়াতে উঠব বলে বাড়িয়ে দিলাম পা, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ও ও চলার পথে আপন করে পেলাম কত জনা, ও বিদায় বেলা কেউ যে আমার সঙ্গের সাথী হইল না। চলার পথে আপন করে পেলাম কত জনা, ও বিদায় বেলা কেউ যে আমার সঙ্গের সাথী হলো না। এবার শেষ খেয়াতে উঠব বলে বাড়িয়ে দিলাম পা, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও। আমি পান্থ পথি ক্লান্ত দেহ পারঘাটাতে বসে আছি, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে নাও, ও ও অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার। চেষ্টা করা মানিক ভাই। মাহমুদ শাওন লিখেছেন, স্বপ্ন সাজিয়ে রাখো না, আমির রহমান মানিক ভাইয়ের কাছে গানটি শুনতে চাইছেন। অনেক গানের রিকোয়েস্ট, অনেক গানের রিকোয়েস্ট আছে। তো একটা গানের রিকোয়েস্ট এর আগে হয়ে গেছে, জি, ফজরের আজান হইলে পরে চাষি ভাই। এই গানটা আমি প্যান ভিশনে নিজের কণ্ঠে গাইনি, অন্যরা অনেকেই হয়তো গিয়ে গেছে। আমি কি এই গানটা শোনাবো না অন্য আরেকটা গান শোনাবো? আপনি এটাও শোনাবেন, অন্য আরেকটি শোনাবেন। এই গানটার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। এটা ভাওয়াইয়া ঢঙ্গের একটা গান, লেখা সুর করা আমার। ফজরের আজান হইলে পরে চাষি ভাই, নামাজ পড়বের যাইও বিহান বেলায় খেতের কামে, লাঙল জোয়াল লইও চাষি ভাই, লাঙল জোয়াল লইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই, নামাজ পড়বের যাইও বিহান বেলায় খেতের কামে, লাঙল জোয়াল লইও চাষি ভাই, লাঙল জোয়াল লইও।
জোহর পইড সময় হইলে কামকাজে রাইখা মাঠে নামাজে শেষে দোয়া কইর ভালা ফসল ফলনের আসর নামাজ পইড়া তুমি আসর নামাজ পইড়া তুমি বাড়ির দিকে যাইও বাড়ির দিকে যাইও ফজরে রাজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় খেতের কামে লাঙল জোয়াল লইও চাষি ভাই লাঙল জোয়াল লইও বাহাড়ি গিয়ে মাগরি পইড় আজান দেয়ার পরে লাঙল জোয়াল গরু বাছুর তুহিল তোমার ঘরে এশার নামাজ পইড়া তুমি এশার নামাজ পইড়া তুমি রাতের ঘুমে যাইও রাতের ঘুমে যাইও ফজরে রাজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় খেতের কামে লাঙল জোয়াল লইও চাষি ভাই লাঙল জোয়াল লইও চাষি ভাই লাঙল জোয়াল লইও চাষি ভাই অনেক ধন্যবাদ এই গানটি যারা রিকোয়েস্ট করেছেন নতুন একটা বিষয়ে একটা গান লিখেছি অনেক গান আছে কিন্তু আমি হঠাৎ করে আমার একটা মনে হলো সেটা হচ্ছে আমরা এক সময় গ্রামে আমাদের বাড়িতে এখন নেই মুরগি পালতাম তো বাড়ির আঙিনা ভরা থাকতো মুরগি তো একদিনের ঘটনা এই ঘটনাটা আমি গানে গানে বলবো এটার মধ্য দিয়ে মানুষেরও শিক্ষা নেওয়ার একটা বড় বিষয় আছে আমি চাই যে মানে আমরা প্রতিনিয়তই প্রাণীর কাছ থেকে শিক্ষা নেই যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নানান কিছু শিখছি দিবারাত্র এই গান থেকে আমি যেমন শিক্ষা নেব প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই পাপড়ে না মাটিতে অহংকারী সে নিজেকে ময়ূর ভাবে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই পাপড়ে না মাটিতে অহংকারী সে নিজেকে ময়ূর ভাবে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই মুরগিটা হাটে যেন ময়ূরের মতো মুরগিটা হাটে যেন ময়ূরের মতো কোকিলের মতো সে হবে বিখ্যাত মুরগিটা হাটে যেন ময়ূরের মতো কোকিলের মতো সে হবে বিখ্যাত শিখে নেয় ট্যাকটিস খুব করে প্র্যাকটিস শিখে নেয় ট্যাকটিস খুব করে প্র্যাকটিস সারাদিন মুখে তার বড়াই বড়াই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই অহংকারী সে পাপড়ে না মাটিতে নিজেকে ময়ূর ভাবে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই অহংকারী সে পাপড়ে না মাটিতে নিজেকে ময়ূর ভাবে ভাই
মুরগিটাকে বলি কুচ্ছা লড়ায়, মুরগিটাকে বলি কুচ্ছা রটায়, অন্য মুরগিদের বারোটা বাজায়। মুরগিটাকে বলি কুচ্ছা রটায়, অন্য মুরগিদের বারোটা বাজায়। সেলিব্রিটি ভাব নেয় অন্যকে খোঁচা দেয়, সেলিব্রিটি ভাব নেয় অন্যকে খোঁচা দেয়। সারাদিন মুখে তার বড়াই বড়াই, একটা মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো ভাই। পাপড়ে না মাটিতে অহংকারী সে, পাপড়ে না মাটিতে অহংকারী সে, নিজেকে ময়ূর ভাবে ভাই। এরপরে কি হলো? হঠাৎ খেয়াল করে মুরগি মালিক, হঠাৎ খেয়াল করে মুরগি মালিক, মুরগির আচরণ অস্বাভাবিক। হঠাৎ খেয়াল করে মুরগি মালিক, মুরগির আচরণ অস্বাভাবিক। জবাই করে খায় একই হলো হায় হায়, জবাই করে খায় একই হলো হায় হায়। ভণ্ডের মৃত্যুতে কারো দুঃখ নাই, একটা মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো ভাই। পাপড়ে না মাটিতে অহংকারী সে, নিজেকে ময়ূর ভাবে তাই। একটা মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো, মুরগির গল্প শোনো ভাই। অহংকারী সে, পাপড়ে না মাটিতে, নিজেকে ময়ূর ভাবে তাই। ও মুরগি নিজেকে ময়ূর ভাবে তাই, ও মুরগি নিজেকে ময়ূর ভাবে তাই। বা অনেক চমৎকার, মানে একটা ভিন্ন কি বলবো, মানে উপমার তুলনাটার মানে একটা জায়গাটা ভিন্নতা। আসলে এরকম কিন্তু সমাজে মানুষও আছে, শুধু আমি আজকে টক শোতে বেস্ট মানে একটু দেখলাম যে মুরগি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে আর কি, আজকে একটা পার্ট। তো মুরগির আজকে সে মানে মুরগির ওই স্মৃতিগুলো তো শৈশবের স্মৃতি, এটা কিন্তু শৈশবের স্মৃতি থেকে আমি লিখেছি। আপনি লিখেছেন যে একদম শৈশবে এই ধরনের ঘটনা আমরা দেখেছি, বাড়ির আঙ্গিনায় কোনো মুরগি হয়তো ভাব নিচ্ছে, অন্যদের নেতৃত্ব দিতে যাচ্ছে, পরে তার মৃত্যু। গানে যাব, কোন গানটা এখন শোনাবেন? এখন একজন মানুষের সঙ্গে আপনার 20 বছরের সম্পর্ক, একটা ওয়ার্ড শুধুমাত্র, একটা শব্দ ব্যবহার করবেন, সম্পর্ক শেষ। জি জি। সুতরাং প্রিয় ভাইরা যারা দেখছেন, আমরা চাই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সম্প্রীতির পরিবেশ। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবী গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক স্তব্ধ যেন অনন্ত বধিরতা। এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক স্তব্ধ যেন অনন্ত বধিরতা। ধ্বংস হোক নিপাত যাক মির্জাফুরি প্রলয়, আশুক আবার নন্দিত আলোর বলয়। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি, সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। লিসেন ও রাবার শেমি ফর এভার, লিসেন ও রাবার শেমি ফর এভার, ইন
আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আ হবেই হবেই আমাদের জয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। বাহ, খুব চমৎকার। অনেক গান আমরা শুনছি, আরও অনেক গান শোনার জন্য দর্শক অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তারা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছেন, সেদিকে না গিয়ে এখন লাস্ট পরিবেশনায় পড়া। জি, নিশ্চয়ই অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক ধন্যবাদ প্যানফিউশনকে, মাহবুব মুকুল ভাইকে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে, যারা ক্যামেরার পেছনে ছিলেন, মেকআপ করেছেন, যারা এই আয়োজন করেছেন, সবার প্রতি নিরন্তর ভালোবাসা এবং প্রীতি। মা নিয়ে আমি সর্বাধিক গান লিখেছি, প্রায় 35টা গান, যে কথা এবং সুর করা মা নিয়ে। কিন্তু এই গানটা, যে গানটা হচ্ছে মাঝে 10 মাস 10 দিন, এটার অনুরোধ বেশি আসে এবং এটার কথা মানুষ মনে রেখেছে এবং জীবনের সঙ্গে একদম মিল, সবার সবার মিলে গেছে, একদম মিলে গেছে কথাগুলো। তো এই গানটির লেখা 2005 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে। 2005 সালে আমি ঢাকায় চলে আসি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, মতিহার হলে বসে। তখন সামার ভ্যাকেশন ছিল কিন্তু আমি বাড়িতে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। D6 আমি ছিলাম। আচ্ছা। তো সেখানে বসে লেখা। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে পিঠাপুলি বানাইয়া পায়স রাঁধিয়া মা অপেক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘোরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে, কত ছেলে বাড়ি যা, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া
কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টে হৃদয় গুমরে মরে মা গো মা গো মা গো, দুঃখিনী মা। অসংখ্য ধন্যবাদ মানিক ভাই, চমৎকার এই গান। অনেক দর্শক অনেক কমেন্টস করছেন, অনেক আবেগ আপ্লুত। আমি নিজেও এই গানটি শুনলে আসলে স্থির থাকা কঠিন, ব্যস্ততার কারণে বাড়ি যাওয়া হয় না, সেই গায়ের মেঠো পথে আর যাওয়া হয় না, মায়ের মুখ দেখা হয় না। তো আপনার এই গানটি শুনলে শুধু আমি নয়, অনেক মানুষ জীবন্ত যে চিত্রগুলো গানের ভেতরে ফুটে উঠেছে সেগুলো ফিল করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান সময় ব্যয় করে এসে আমাদের স্টুডিওতে সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। যে সকল দর্শক দেশ বিদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে? অবশ্যই, যারা দেশের বাইরে আছেন, দেশের ভেতরে আছেন, তাদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা আপনাদের জীবনকে যেমন পরিচ্ছন্ন রাখবেন, শুদ্ধতার যে কোনো উপকরণ ছড়িয়ে দেবার চেষ্টা করবেন। লড়াই মানে হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেটা যে কোনো জায়গা হোক, সেই জায়গাতেই আপনি পরিশুদ্ধির চেষ্টা করে যাবেন, এটাই হচ্ছে লড়াই। চারটা লাইন আপনাদের উদ্দেশ্যে। বন্ধুরা আজ হাতে হাত রাখো, উদ্যম করো গতি, সামনে রয়েছে সোনালী সকাল, কেটে যাবে দুর্গতি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা তখন দেখলেন আবাবিল ফুড প্রোডাক্ট, আবাবিল হজ গ্রুপ নিবেদিত হৃদয়ের সুরের আহ্বান। আমাদের সঙ্গে রয়েছিলেন ছিলেন এতক্ষণ আমাদের আপনাদের সবার প্রিয় শিল্পী আমিরুল মোমিনীন মানিক। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিনে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যান ভিশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।